পলাতক থাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী জোবায়দা রহমানের আইনি লড়াইয়ের কোন সুযোগ নেই জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এম এ আমিন উদ্দিন এর আগে বিদেশ থেকে আইনি লড়াই চালিয়ে যাওয়ার জন্য আইনজীবীর মাধ্যমে ঢাকার আদালতে আবেদন করেন তারেক ও তার স্ত্রী যার শুনানি হয় সোমবার গত উনত্রিশ মার্চে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্ত্রী জোবায়দা রহমানের অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল সেদিন শুনানিতে এই আবেদন করেন তারা